দুই ছাত্রীকে কুপ্রস্তাব দেওয়ার অভিযোগে বসিরহাটের হারোয়ায় ধুন্দুমার। শুক্রবার সন্ধে মোহনপুর MCH হাই স্কুলে ছাত্র যুব উৎসবের আয়োজন করা হয়েছিল। সেখানে ডিউটিতে ছিলেন হারোয়া থানার গোপালপুর ক্যাম্পের ASI জাহাঙ্গীর হোসেন গাজী। অভিযোগ, একাদশ শ্রেণীর দুই ছাত্রীর কাছে জল খাওয়ার অছিলায় তিনি কুপ্রস্তাব দেন। অভিযোগ জানতে পেরে জাহাঙ্গীর হোসেন গাজীর ওপর চড়াও হন উপস্থিত দর্শকরা। অভিযোগ, স্কুলের একটি ক্লাসরুমে আটকে রেখে তাঁকে মারধর করা হয়, এমনকি পুলিশের গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয় বলেও অভিযোগ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা ছড়ায় হারোয়া ও মিনাখা থানার পুলিশ ও কমব্যাট ফোর্স গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এলাকায় পুলিশ বাহিনী মোতায়েন রয়েছে। ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন মিনাখার SDPO। উন্নত নাগরিক সেবা প্রদানে জয়নগর মজিলপুর পুরসভা শহর জুড়ে উন্নয়নের ছোঁয়া। নির্মিত হয়েছে শিশু উদ্যান, সুলভ শৌচালয়, পুরো এলাকার সৌন্দর্যায়ন, সাংস্কৃতিক চর্চা ও বিনোদন কেন্দ্র, আধুনিক প্রেক্ষাগৃহ, সড়ক নির্মাণ, কমিউনিটি সেন্টার, গৃহহীনদের জন্য গৃহ নির্মাণ, খেলার মাঠ, প্রসূতি সদনে উন্নত পরিষেবা, সিনিয়র সিটিজেন পার্ক, মাল্টিজিম, পানীয় জলের প্রকল্প, আধুনিক বাজার, বর্জ্য নিষ্কাশন ব্যবস্থা ও বায়োগ্যাস উৎপাদন, যুবক যুবতীদের জন্য স্বনির্ভর প্রকল্প, উন্নত পরিষেবা প্রদানে বদ্ধপরিকর জয়নগর মজিলপুর পুরসভা।